পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বেসিক্যালি ইউ হ্যাভ দিস কম্পিটিটর কার্ড উইথ ইউ, দিস ইজ ইন ইউর কিট, প্লিজ লুক এট ইউর কিট, ইউ হ্যাভ দিস কার্ড, ওয়ান কপি অফ দিস কম্পিটিটর কার্ড। এই সংস্থা যেটাই করে জোল উইথ দ্যাট হার্ট, আমরা কালেকটিভলি একটা হৃদয় হিসেবে কাজ করছি। আমার মনে হয় যে কাজটি আমরা করি সেটা আর সেই সময় কাজ থাকে না, মানে শুধু কাজ থাকে না যখন আমরা হৃদয় দিয়ে করি, তখন ওটা একটা ব্রতে পরিণত হয়। প্রত্যেকটা কাজই আমাদের কাছে একটা ব্রত হওয়া উচিত, এবং সেই কাজে শুধুমাত্র মুখে নয়, সত্যি কাজে করে দেখাচ্ছে এমন বেশ কিছু সংস্থা রয়েছে, যাদের মধ্যে অন্যতম হৃদয় এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি যে বিশেষ উদ্যোগটা নিয়েছে ড্রাইভ হৃদয়ের মাধ্যমে, এই যে কার র্যালির মাধ্যমে অ্যাওয়ারনেস জেনারেট করা। একটা কার র্যালি আপাত দৃষ্টিতে ওপর থেকে মনে হলেও এটা অ্যাকচুয়ালি একটা অ্যাওয়ারনেস ড্রাইভ, এবং আন্ডার প্রিভিলেজড বাচ্চাদের সত্যি বিভিন্ন রকমের প্রয়োজন থাকে, সেটা শিক্ষার ক্ষেত্রে যেমন রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রেও রয়েছে। এবং যে ভালো কাজটা বিগত প্রায় 4 বছর ধরে করে আসছে হৃদয়া, সেটা আরও বেশি যাতে করে যেতে পারে তারা, তার জন্য উদ্যোগী হয়েছে যে সমস্ত সংস্থাগুলো হাতে হাত মিলিয়েছে, তারা এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। এবং আমরা যারা সমাজের বিভিন্ন সার্কেলের সঙ্গে যুক্ত, তারা এই সচেতনতা বৃদ্ধিতে যদি কিছুটা এসে পাশে দাঁড়ায়, আমার মনে হয় এর থেকে বেটার কাজ কিছু হতে পারে না। একটা রোববারের সকাল দারুণ কাটছে, এতগুলো মানুষ এতটা এনথু নিয়ে এসেছেন এবং তারা আজকে এই কার র্যালিতে পার্টিসিপেট করবেন, এবং আলটিমেটলি এর বেনিফিটস পাবে ছোটো ছোটো বাচ্চারা। আমাদের অনার তাদের পাশে এইভাবে দাঁড়ানোর। সো অল দ্য বেস্ট টু হৃদয়া, ভবিষ্যতেও আরও ভালো কাজ হোক। এটা খুব ভালো লাগার দিন আজকে, যে আমরা পরপর 3 বছর এই অনুষ্ঠানটা করতে পারছি। আজকে যে প্রোগ্রামটা সেটা হচ্ছে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি অর্গানাইজ করেছে, অ্যান্ড শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রেজেন্স ড্রাইভ হৃদয় সিজন 3। প্রচুর লোকের পার্টিসিপেশন, কলকাতা শহরে এত বড় পার্টিসিপেশন কোনো কার র্যালিতে হয় না, যেখানে রাফলি অ্যারাউন্ড 170 গাড়ি আর কি পার্টিসিপেট করেছে। তো এটা একটা বড়ো খবর, এবং তার সঙ্গে যে জাস্ট স্টুডিও এবং জাস্ট নিউজ যে আমাদের সঙ্গে রয়েছে, এর জন্য একটা আমাদের একটা বড় পাওনা। এরকমভাবে যদি আমরা এগোতে থাকি, আমরা বহু বাচ্চার পাশে দাঁড়াতে পারবো, এবং এখন অবধি আমরা 41টা বাচ্চার অপারেশন করিয়েছি এই ধরনের ফান্ড রেজিং প্রোগ্রাম থেকে। তো আগামী দিনেও যে আজকের যে কালেকশনটা হলো, আমাদের মনে হয় আমরা আরও একটু পথ এগিয়ে গেলাম। যাদের খেলার মাঠে থাকার কথা, যারা জীবনটাকে খুব ভীষণভাবে চুটিয়ে আনন্দ করার কথা, একটা অদ্ভুতভাবে দেখা গেছে তাদের, মানে ভারতবর্ষের 14% উপর বাচ্চার হার্টে ট্রাবল। অ্যান্ড ডাক্তারবাবুরা বলেন যে তাদের যদি প্রপার টাইমে ট্রিটমেন্ট করা যায়, তাদের সবাই খুব তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরে চলে আসতে পারে। আর সেইখানে রোটারি ক্লাব অফ কলকাতা ওল্ড সিটি একটা অসাধারণ ইনিশিয়েটিভ নিয়েছেন, যেখানে সেই বাচ্চাদের আবার যাতে মাঠে ফিরে যেতে পারে তার একটা প্রয়াস নিয়েছে। তার পাশে রয়েছে আরও অনেকে, অনেক বন্ধুরা। আলটিমেটলি এই সমাজ সুস্থ হোক, এই সমাজ সুন্দর হোক, এই সমাজ আরেকটু বেশি করে শিশুদের বাসযোগ্য হোক। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, চলুন সবাই মিলে হৃদয়াকে হৃদয় দিয়ে ভালোবাসি। এটা সত্যিকারের স্যাটিসফ্যাকশনের জায়গা, ইটস নট কম্পিটিশন, বিকজ ড্রাইভ হৃদয় যেটা সেটা হচ্ছে লাইক
আমরা ভাবতেও পারি না এরকম কিছু মানুষ আছে যাদের কাছে আমরা রিচও করতে পারবো না, তাদের তাদের জন্য কিছু করা। আর সেইভাবে লাইক এখানে প্রচুর জন আছে আজকে ড্রাইভ হৃদয়াতে, প্রচুর মানুষ মানে পার্টিসিপেট করেছে, তো যে কোনোভাবেই হোক ছোট্ট ছোট্ট করে ওরকম মানুষদের পাশে থাকার একটা স্যাটিসফ্যাকশন তো আলাদাই। যেমন জাস্ট এই লাস্ট ইয়ার 2019 পুরো হৃদয় স্মারক সম্মানটা করেছিল, তো সেই রকমভাবে তোমার এই একটা কোথাও আরেকটা রকমভাবে পাশে থাকা, হৃদয়ের বাচ্চাদের পাশে থাকা এবং আরেকটাভাবে নতুন করে আমরা মানে এক নিউ ইয়ারে নতুন করে আবার বুঝিয়ে নেওয়া নিজেদেরকে যে না এরা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, এরা ভালো থাকলে কোথাও একটা আমাদের স্যাটিসফ্যাকশনটা ভালো থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে এত গাড়ি এসে লাইনে আর হাঁটে, এটা অলসো দ্য পার্টিসিপেন্ট ক্রাউড দেখতেই পাচ্ছেন, সবাই সকাল 7টা থেকে এখানে এখনও রয়েছে। Everybody enjoying because of everybody coming here from their heart. মানে হার্ট হৃদয় থেকে হৃদয়কে ভালোবেসে বলে এসছে ওরা। আর এখানে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট আছেন যারা প্রথম থেকে, আমরা যে আজকে 2017 শুরু করেছিলাম 3 বছর আগে, এবং ধীরে ধীরে এটা ক্রমশ বাড়ছে। তখন 70টা গাড়ি ছিল, দেন 130 140, এইবারে 200টার মতো।